গঙ্গাসাগরে থাকি। আমার ডান্সটা জিমন্যাস্টিক করতে খুব ভালো লাগে। এইখান থেকে লঞ্চে করে নদী পেরিয়ে আমাদের কাকদ্বীপ ক্লাসে যেতে হয়, অনেক সময় লাগে। এই গ্রাম থেকে আগে কেউ কখনো টিভিতে যায়নি, তাই আমাকে সবাই ডান্স বাংলা ডান্সে দেখবে বলে অপেক্ষা করে আছে। বাড়ি থেকে কে কে এসছে শুনি। জেঠু, বড় মা, দাদা। ওকে, জেঠু কোথায়? বড় মা নমস্কার। দাদা কোথায়? বাবা মা, বাবা মা আসেননি? পাপা এসেছে কিন্তু মা আসেনি। পাপা কই? আপনার কেমন লাগছে মেয়ে আজকে এখানে এসে পারফর্ম করছে? ভীষণ ভালো লাগছে, অভিব্যক্তিটা জাস্ট বোঝাতে পারবো না। কোনোদিন ভাবিনি যে ভগবানকে দেখে বড় হওয়া, এমজি ওনার সাক্ষাতে বসে যে কথা বলতে পারবো, এটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। সত্যি কথা বলতে কি, সাগরদ্বীপের এমন ভৌগোলিক অবস্থান, ওই জায়গা থেকে এইরকম একটা মঞ্চ আমাদের কল্পনা করাও একটা অস্বাভাবিক ব্যাপার। জোয়ার ভাটার উপরে ডিপেন্ড করে আমাদের সাগর থেকে বেরোনো। যখন ভাটা হয় তখন 5-6 ঘন্টা 7 ঘন্টা করে ভেসেল পরিষেবা বন্ধ থাকে, ওই সময়টা সাগরদ্বীপটা পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। যখন আমরা কলকাতাতে কোনো কোরিওগ্রাফারের কাছে আসবো ভাবি, আমি অনেক সময় হোপলেস হয়ে বলি দেশ ছেড়ে দিই, এত জার্নি করা যাবে না। কিন্তু মেয়ে বলতো যে বাবা আমাকে জি বাংলাতে চান্স পেতেই হবে। আমাদের বাড়িতে বেশ কিছু জায়গায় ছোট ছোট করে এরকম সমস্ত টাইপ করে লেখা আছে, আমি জি বাংলাতে চান্স পাবই। এরকম করেও মানসিকতাটা তৈরি করেছে, হার না মানা মানসিকতা, এবং সঙ্গে গঙ্গাসাগরের সাগরদ্বীপবাসীর আশীর্বাদ, শুভকামনা, সবকিছু নিয়ে আজকের এই জায়গায় আসা। সকলেই জানেন গঙ্গাসাগর মেলা একটা বিরাট উৎসব হয়, তারপরে আরেকটা উৎসব শুরু হয়েছে, স্নেহাশ্রীদার জি বাংলাতে চান্স পাওয়া। হৃদয় থেকে চেয়েছে বলেই আজকে এখানে, আর আমাদের সবার আশীর্বাদ আছে তোমার সাথে। অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।